সালাম সালাম হাজার এক সাগর রক্তে অর্জিত আমাদের স্বাধীনতা, বুকের তাজা রক্তে ভেজা এই নরম মাটি ও ঘাস জীবন দিয়ে খাঁটি করেছে বাংলা মায়ের দামাল ছেলেরা। 30 লাখ লোকের আত্মত্যাগের বিনিময়ে এদেশের সূর্য সন্তানরা এনেছে স্বাধীনতা। জাতির ইতিহাসের 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয় সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা হিসেবে চিহ্নিত। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 71-এর রণাঙ্গনে প্রাণ উৎসর্গ বীর সন্তানদের স্মরণ করছে জাত, ধর্ম, বর্ণ শেষে পুরো জাতি। এবছর আমরা এমন এক সময় বিজয় দিবস উদযাপন করছি যখন সরকার ও বিরোধী দলের মতপার্থক্য দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিজয়ের এই আনন্দটা কিছুটা ম্লান হয়ে যাচ্ছে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতার কারণে। রাস্তায় হাঁটতেও পারি না, নিশ্চলতন্ত নাই, এখন কি করবো, এর তো হরতালটা বন্ধ করতে হবে। দুই নেত্রীর প্রতি আমাদের আহ্বান, তারা এই সংকট যেন নিরসনের জন্য একসাথে বসে একটা সুষ্ঠু সমাধানে আসে। আমরা সংঘাত থেকে নিরসন চাই। দেশ আজ যে ক্রান্তিকাল অতিক্রম করছে তার অবসান হয়ে অন্ধকার কেটে আসার আলো জ্বলবে, বিজয়ের দিনে এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। আমাদের শপথ হলো আমরা বেকার মুক্ত দেশ গড়ব। যা বিশেষ করে রাজনৈতিক যারা পৃষ্ঠপোষকতার মধ্যে আছেন তাদের দুর্নীতি অনাচারের কারণে দেশ আজ হতাশার গ্রস্ত জনগণ। যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে, রায় কার্যকর হয়েছে, সো উই আর হ্যাপি। স্বাধীনতা অর্জনে যাদের বুকের তাজা রক্তে প্লাবিত হয়েছে বাংলার পবিত্র ভূমি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। বিজয়ের এদিনে একটাই আবেদন, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে মা মাতৃকাকে ভালোবাসি, ভালোবাসি মানুষকে। সালাম সালাম হাজার। মোহাম্মদ রবিউল্লাহ, সাভার স্মৃতিসৌধ, বিডি হেডলাইন্স, ঢাকা। স্মরণে